হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে জানাচ্ছি। যেহেতু একদম সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম, তো সকালবেলা আমার স্নান দান হয়ে গেছে। আর দেখো, আমাদের গাছেরই ফুল, মানে আমাদের বাগানের ফুল, ফুল বেলপাতা সমস্ত কিছু তুলে নিয়েছি। তো আমি সকাল সকাল আজকে পুজো করব। আর আজ হলো শনিবার, তো সকালবেলা পুজো দেব। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়েও গেছে আর ফুলগুলো দিয়ে সাজিয়েছি, বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর আমার যত বন্ধুরা আছো, নতুন বন্ধু পুরনো বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই পাশে থেকো আর সাথে থেকো। তো বন্ধুরা দেখো, আমি সকালবেলা চা করে নিয়েছি, তো চা বেড়েও নিয়েছি। তো চা খাবো এখন, এটা বেড়েছে আমার একজন এসেছিল বাড়িতে, তার জন্য তো ওনাকে চাটা দেবো। আর আমি আমার জন্য বেড়েছি, আর বাকি সবার চা খাওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, লাল শাক নিয়ে এসেছিল বাজার থেকে। তো এটাকে অনেকে ঢুলের শাকও বলে, আমরাও বলি। তো এটা দিয়ে আজকে টক রান্না করব। দেখো বন্ধুরা, আমি টক বসিয়ে দিয়েছি। তো একটু সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়েছি। এটা মানে একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেলে অল্প একটু টক দিয়ে, টক বলতে আম ফুলচি দেবো, সেটা দিয়ে শুকিয়ে নামিয়ে নেবো, তাইলেই টক রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি লাউয়ের ডগা দিয়ে নিরামিষ রান্না করছি। তো বড়ি দিয়ে, লাউয়ের ডগা দিয়ে নিরামিষ কার কার ভালো লাগে, এরকম পাঁচ রকম সবজি দিয়েছিলাম। আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, বেগুন দিয়েছি, আর লাউয়ের ডগা তো আছেই। তো বড়ি দিয়ে বড়িটা একটু ভেজে দিয়েছিলাম। তো আমার কর্তা মশায়ের তো ভীষণ পছন্দের খাবার এটা, আমারও মোটামুটি লাগে, আমি অত ভালো খাই না। তো দেখো বন্ধুরা, আমার ভাত রান্না হয়ে গেছে। আর এদিকে আমি করেছিলাম ফুলকপি আলুর রসা, মানে একদম শুকনো শুকনো করে ফুলকপি আলু। তো আর এটা হলো সেই টকটা, তো একদম শুকনো হয় এই টকটা, বেশ ভালো লাগে, একদম মানে খাবারের শেষ পাতে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর এটা হলো সেই নিরামিষ, যেহেতু আজকে শনিবার তো সব নিরামিষই রান্না হবে, আর রান্না করব থোর। তো এটা তো ভীষণ উপকারী জিনিস, তো থোর খেতে কার কার ভালো লাগে। তো এইভাবেই রান্না করি, আদা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। তো এই থোরের, হ্যাঁ, থোরটাকে আগে আমরা প্রথমে কুচিয়ে নিয়ে সেদ্ধ করে নিই, তারপরে এরকম ফোড়ন দিয়ে রান্না করি। অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, তো বেশ ভালো লাগে খেতে। আর বন্ধুরা, আমি আমার কথা শুনে হয়তো কিছুটা বুঝতে পারবে যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না, কথা বললে না প্রচণ্ড কাশি হচ্ছে আমি যখন ভিডিও এডিটিং করছি, তো একটু সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, আজকে যদি মানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা সত্যি বলতে আমার আজকে কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। আর এই ভিডিওটা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল, কেননা আমি মানে ভিডিও এডিটিংও ঠিক মতন করতে পারিনি। দুদিন ধরে একটু শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে, মানে কি বলবো। সে যাই হোক বন্ধুরা, দেখো আমি এই থোরটা এইভাবেই রান্না করলাম। তো লঙ্কা নুন হলুদ সমস্ত কিছু দিয়ে লাস্ট একটু জিরের গুঁড়ো দেবো, আর একদম সবশেষে একটু গরম মশলা দিয়ে নামাবো, আর একটু মিষ্টি দিতে হয়। তো সব কিছুই দিয়ে ভালো মতন কষিয়ে একদম মানে মিহি করে একদম আমরা একটুখানি মানে ভালো করে একটুখানি ই করে দিই আর কি, কোনো কিছু দিয়ে, যেমন ডাল ঘুটনি দিয়ে একটু ঘেঁটে দিলে বেশ সুন্দর হয়, মানে আঠাটা ভাবটা হয়। দেখো আমি সেইভাবে ই করে দিচ্ছি। তো আমার কাছে এটা ছিল, এটা দিয়েই আমি করে দিচ্ছি। তো পুরোপুরি মাখা মাখা ভাবটা চলে আসে এরকমভাবে ই করে দিলে। তো এইভাবেই পুরো রান্নাটা করলাম। তো বন্ধুরা দেখো, আমার রান্না হয়েও গেছে, ঠিক এই রকম হবে। তো হয়ে গেল সমস্ত রান্নাই। আর এবার দেখো, আমি গ্যাসের মধ্যে সেই জল টলগুলো পড়েছে, যেহেতু এটা প্রেশার কুকারে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। তো এই গ্যাস ট্যাসগুলো আমি সমস্তটাই এখন মুছে নেব, মুছে নিয়ে তারপরে আমি আমার ঘরে যাব, উপরে গিয়েও অনেক কাজ থাকে। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। এবার সিজন ফ্লাওয়ার লাগানোর সময় হয়েছে, তাই মালির কাজ মালি শুরু করেছে। তাই কি আছে, কাজ করছে তো, কাজ করলে কি সবসময় কি ভালো মতন ভাবে কাজ করতে হয় নাকি? তো আমাদের সিজন ফ্লাওয়ার লাগানো হবে এবারে, বেশি এবছর লাগাতে না করেছি, অল্প অল্প লাগাতে বলেছি। তো এগুলো পরিষ্কার চলছে। আর এই লেবু গাছটা দেখাই, লেবু এত সুন্দর, লেবু হয়ে দেখতে কি ভালো লাগছে বলো, সুইট লেমনগুলো
তো দেখো এতদিন গাছের ভিতরে ছিল, গাছটা বুঝতে পারতাম না। এটাকে উপরে তুলে দিও না আপাতত, এখানটা তো তুলে দিও, মানুষও দেখতে পাবে। কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। এত জঙ্গলের মতো হয়েছিল না, বুঝতে পারতাম না। দেখো গাছ সেরকম যত্ন করলে গাছ দেখতেও সুন্দর লাগে। এবার আমার চন্দ্রমল্লিকে একটাও বেঁচে নেই, এ একটা আছে, না না এটা তো ডালিয়া, ওই যে একটা আছে, ওই যে এই এটা থেকে কাটিং করলে হবে না? হ্যাঁ এটা ওই হলুদটা মনে হয়, তাই না? এটা তাও কয়েকটা লাগিয়ে দিই, ওই দেখো কুড়ি আসার টাইম হয়ে গেছে মনে হচ্ছে, কুড়িও চলে এসছে কয়েকটা। তো ওই ওইটার থেকে কিছু কাটিং করলে গাছ হবে, অত ভালো হয় না কাটিং করলে। কত সুবিধা হয়ে রয়েছে আমাদের গাছে, এতদিন একটু পরিষ্কার হচ্ছে, এখন দেখতে ভালো লাগবে। এই একটা লেবু, এটা হলো চায়না, কিন্তু গন্ধটা এত সুন্দর লাগে দেখ, চায়না লেবু না। টাইম ফুল ফুটেছে, কি সুন্দর। দাঁড়া একটু, তুই খাচ্ছিস তো, কি হয়েছে এটা নিয়ে ছবি তুললে কি হয়েছে? তো বধুরা ছেলে ভাত বেড়ে নিয়ে এসছে, দেখো ওর খাবার ছবি দূর থেকে তুলছি, ও সামনের থেকে তুলতে দেবে না, কি করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা প্রায় হয়েই আসলো। তো বন্ধুরা দেখো আমাদের ছাদে একটু ফাঁকা লাগছে, বেশ ভালো লাগছে ছাদে, আর ছেলে যাচ্ছে পড়তে, দাঁড়াও দেখাই। তো বন্ধুরা দেখো ছেলে পড়তে যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম, ও সাইকেল নিয়ে যাচ্ছে, আর আমি ও যখন চাই আমি এখানে এসে দাঁড়াই। তো দেখো আমাদের এখানে বাড়ির সামনে দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে, এখন মানে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগে দেখতে যখন নিয়ে যায়। আর দেখো আমরা সন্ধ্যা হয়ে গেছে, আমি চাও করে নিয়েছি, তো চা করে ছাদে নিয়ে যাব, যেহেতু ছাদে চা খাবে বলেছে, ওকেও দিয়ে দিয়েছি আর আমারটাও নিয়ে যাচ্ছি। এখানে চা খেতে ভীষণ ভালো লাগে, আমাদের এখানে হবে চা খাওয়ার জায়গা, ওই যার একজন আর এই বাগান নিয়ে পড়বে, এখন বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবে, বাগানটাকে উপভোগ করবে। এখনো তো ফুল নেই, যখন ফুল হবে এই ঠান্ডার মধ্যে এসে ছাদেতে বসে থাকবে। এতদিন বাগানে আসতো না, আজকে একটু পরিষ্কার করেছে, এই বাগানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই যে চা আমাদের সন্ধ্যাবেলার চা, ও খাচ্ছে, এই যে আমারটা নিয়ে নিয়েছি, এখন আমিও খাবো। এই যে বন্ধুরা তাহলে চা খাচ্ছি, আমি চাটা খেয়ে নিই, তো আমারও খুব ভালো লাগে। তো একা তো এখানে আসতে ভালো লাগে না, ও থাকলেই আমি আসি, তো বিকালবেলা তো এখানেই থাকি সেটা তো জানোই। আর এখন ও আছে দেখেই এখানে এসে চা খাচ্ছি। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, তো বাইরে বেশিক্ষণ থাকবো না, ঠান্ডা একটা, এখন তো এই ওয়েদার চেঞ্জের জন্যই ঠান্ডাটা লেগে গেছে, কথা শুনলে হয়তো বুঝতেও পারছ। আসবো না, আমি তো এমনিতেই হাসি বেশি, ইস কেমন করে চা খাচ্ছে মুখটু ঘুরে টুরে কুচকে গরম, এরকম করে খাচ্ছে কেন? চা খাচ্ছি আমি, চাটা খেয়ে নি, বলো ভালো করে বলো, চলো ঘরে যাওয়া যাক, আমরা বাইরে থাকবো না বেশিক্ষণ, আমার তো ঠান্ডা লেগে যাবে, ঘরে চলে যাই। তো ছেলে গেছে পড়তে, ওর চা রেখে দিয়েছি, ও এসে খাবে। আমি চলে আসলাম, ও বাইরেই আছে, চা ঘরে বসেই চা খাবো এখন। ওইখানে থাকতে বেশ ভালোই লাগে, কিন্তু এখন থাকতে পারবো না, কারণ আমার সত্যি খুব ঠান্ডা লেগেছে, শরীরটাও খুব খারাপ, তো এই কারণে বাইরে যাব না। তো এখন বন্ধুরা আমি চা খেয়ে নিই, তারপর এই তো ওজোবাবু বিরিয়ানি কিনে নিয়ে এসছে, ও নিজেই বাড়ছে, আবার সরে গেল, এই যে ও বদমাইশ, ওর সামনে আসবে না, ওই আরেকজন শেয়ার হয়েছে, তোর মুখ তুলিই নি আমি, তোর মুখ তুলবো কেন, দেখাতে চাস না, 90 টাকায় আর কি দেবে,
তারপরে দুটো বিবিস মাংস। তো বন্ধুরা, ও বিরিয়ানি মানে পড়ার থেকে ফেরার সময় বিরিয়ানি নিয়ে এসছে। তো সচরাচর ও দোকান থেকে কিনে আনে না, ওর বাবাই এনে দেয়। তো আজকে ওর কি মন হলো, ও বিরিয়ানি নিয়ে বাড়ি এসছে। তো এনেই ও নিজের প্লেটে বেড়েছে, তো এখন খাবে। আর সাথে বললো আমাকেও খেতে, খেলাম অল্প করে। তো সন্ধ্যাবেলা একটা প্রসেশন বেরিয়েছিল, সেটা তো দেখালাম। আমি বিসর্জনের দিকে নিয়ে যাচ্ছিল মাকে। আরেকটা বেরিয়েছে, তো এখানে দেখো রান্না দিয়ে হাঁটছে দুজন সামনে, আর আরেকজন সামনে সাইকেল চালাচ্ছে। তো বেশ ভালোই লাগছে দেখতে, সবাই নাচতে নাচতে নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখো আরেকজন এসে গেছে, ওটাকে কী বলে, মিকি মাউস না কী বলে, যাই হোক বেশ ভালো লাগছিলো। তোমরাও দেখো, আর মাকে নিয়ে যাচ্ছে। মাকে বলবো ভালো থেকো মা, তুমি সবাইকে ভালো রেখো, মঙ্গলময় রেখো। আর বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখছি। তো কেমন লাগলো আজকে আমার ব্লগ, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন বাই।